विजयादशमी उपलक्षे आजके नतून धरनेर रेसिपि शिमुएर पायेस बटफल दिए अति नतून धरनेर रेसिपि आपनारा बाड़ीते बानान एवं आनंद करुन। नमस्कार, तपन किचेन थेके शुभ विजया दशमी प्रीति शुभेच्छा जानिए आमि आज शुरू करते चलेछि नतून धरनेर एक मिष्टान्न जाके बला हय शिमुएर पायेस बा भारमिसेलि पायेस। तो आमी निये नियेछि एकटा रोस्टेड भारमिसेलि 30 ग्रामेर एटा भाजाई रयेछे। संगे निये नियेछि हाफ बाटी चीनी, तेजपाता, एलाच, काजू किशमिश ओ निकुती बा बटफल एकटु अन्य टाइपे करते चेष्टा करछि, आपनारा फलो राखुन। शुरू करि आजके नतून शिमुएर पायेस। আমি কড়া নিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা। তেলটা গরম, ঘিটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, একটু ভেজে নেব। যেহেতু আমার শিমুইটা ভাজাই আছে তো বেশি ভাজার দরকার নেই, একটু ঘি নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব আমি 500 ml দুধ দিয়েছি। ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেব, সুন্দর গন্ধ বেরিয়েছে ঘিয়ের, বেশি ভাজলাম না। আমার পাশেই দুধ গরম করে রাখা আছে, আমি দুধটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। সব দুধ দেব না, আমি একটুখানি দুধ রেখে দিচ্ছি। কেন রেখে দিচ্ছি সেটা আমি পরে আপনাদেরকে জানাচ্ছি। এবারে আমি শিমুইটাকে ভালো করে সেদ্ধ করে নিই। আমার শিমুইটা সেদ্ধ হয়ে এসেছে এবং ফুট ধরেছে। আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। আপনার যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকমভাবে মিষ্টি দেবেন। আমি একটু বেশি মিষ্টি খাই, তাই আমি এই শুভ বিজয় দশমী উপলক্ষে বানিয়ে ফেলছি শিমুইয়ের পায়েস। আর সবচেয়ে বড় কথা, আজকে আমার জন্মদিন, সেই উপলক্ষেও আমি এই পায়েসটা বানাচ্ছি। যেহেতু বিজয় দশমী তাই একটু মিষ্টি মুখ না করলেই নয়, তাই সঙ্গে দিয়ে দিচ্ছি এলাচ। এলাচ হলে আমি ফাটিয়ে রেখেছিলাম। দেখুন পুরো ঘন হয়ে এসেছে খুব অল্প সময়ে, খুব সুস্বাদু শিমুইয়ের পায়েস। আপনারা চটপট বাড়িতে বানিয়ে ফেলুন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। শিমুইয়ের পায়েস অলমোস্ট আমার হয়ে এসেছে, দেখুন পুরো গাঢ় হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব আর ওর মধ্যে দিয়ে দেবো বাকি দুধটুকু। দেখুন বানিয়ে ফেলেছি শিমুইয়ের পায়েস, শুকনো শুকনো লাগছে। বাকি দুধটুকু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে পুরোটা লিকুইড হয়ে যাবে। আপনারা যতক্ষণ রেখে দেবেন তার মধ্যে এটা লিকুইডই থাকবে, আপনাদের খেতেও ভালো লাগবে এবং খুব টেস্টি। আমি এর মধ্যে গার্নিশ করার জন্য দিয়ে দিচ্ছি বটফল। আমরা বটফল বলি, আপনারা কি বলেন জানাবেন আমাকে। আমি বটফল দিয়ে গার্নিশ করছি, খুবই খেতে সুন্দর হবে এবং আমি আশা করব আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। তাহলে দেখুন আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, এবং তার থেকেও যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা জানি। আজকে আমি রেসিপিটা শেষ করলাম, দেখা হবে অন্য একটা রেসিপিতে। ধন্যবাদ।